আজ বানাবো ফুলকপির পকোড়া তার জন্য আমি প্রথমে গোটা ফুলকপিটা ধুয়ে নিয়েছি এবং এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এদিকে একটা প্যানের মধ্যে জল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুনটা একটু নেড়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ফুলকপিগুলো এটা এভাবে ফুটন্ত জলের মধ্যে আমি এক মিনিট ফুটিয়ে নেব ফুলকপিটা এক মিনিট ফোটানো হয়ে গিয়েছে এবার এটা আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনি নিয়েছি তার মধ্যে ফুলকপিগুলো ছেঁকে নিচ্ছি এক মিনিট ফুটন্ত জলে দেওয়ার কারণে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে এবং ফুলকপিটা খুবই সামান্য একটু সেদ্ধ করে নিলাম এবার একটা বড়ো সাইজের জামবাটি নিয়ে নিয়েছি এবং তাতে নিয়ে নিচ্ছি ছেঁকে নেওয়া ফুলকপিগুলো ফুলকপিটাতে প্রথম আমি কিছু মশলা মাখিয়ে নেব তার জন্য এখানে আমি এক চামচ নিয়ে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার বাটা হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন হাফ চামচেরও কম টমেটোর সস এক চামচ এইবার এই সব কিছুটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ফুলকপিগুলোর সাথে ফুলকপিগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এটা দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব আসলাম দশ মিনিট পর একটা বড় জামবাটি নিয়ে নিয়েছি ফুলকপির পকোড়া বানানোর জন্য আমাকে একটা বেটা বানাতে হবে তার জন্য নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি হাফ চামচেরও কম খুবই সামান্য নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ চিকেন মশলা দিচ্ছি এবং কিছুটা কুচিয়েও ধনে পাতা দিয়ে দিচ্ছি এইবার এই সব কিছুকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা অনেকটাই টাইট হয়ে গিয়েছে তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা এইভাবে আমি গাঢ় করে মাখিয়ে নিয়েছি এইবার দিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে যেহেতু চালের গুঁড়ি ব্যবহার করেছি তাই আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা যদি চালের গুঁড়ি না দেন তাহলে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন খুব বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা মাখানো হয়ে গিয়েছে এ দেখুন খুব পাতলা করিনি এরকম গাঢ় করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো এবং ভালোভাবে এটা ফুলকপির গায়ে লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে সব কিছুকে আমি একসাথে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা একটা কড়া গরম করে নিয়ে নিচ্ছি তাতে নিয়ে নিচ্ছি রিফাইন তেল তেলটা মোটামুটি অনেকটাই গরম হয়ে গিয়েছে এবার আমি মাখিয়ে নিখে ফুলকপিগুলো একটা একটা করে ছেড়ে দেবো একটা পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিচ্ছি কড়াইয়ের চাপটা কিন্তু মিডিয়ামেই রেখে দিয়েছি খুব বেশি দিলে পুড়ে যাবে কিন্তু ভাজা হবে না ফুলকপিটা ভাজার সাথে সাথে আমাকে সেদ্ধও করে নিতে হবে এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নিচ্ছি এই দেখুন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি সবগুলোই খুব সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো ছেঁকে নিচ্ছি সব পকোড়াগুলোই ভাজা হয়ে গিয়েছে শীতের সন্ধে বা গরম চায়ের সাথে এরকম ফুলকপির পকোড়া আশা করি ভীষণ ভালো লাগবে